আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স আপনাদের সামনে আবারো চিপস মেশিন নিয়ে হাজির হয়ে গেলাম দীর্ঘদিন অপেক্ষার পর এই সেই চিপস মেশিন তো এটাকে অনেকে চিপস মেশিন বলে চেনে আবার অনেকে আখরি ভাজা বলে কেউ পিঠা ভাজা বলে কেউ ঝুরি ভাজা বলে তো যেটাই বলুক না কেন যে নামেই ডাকুক না কেন জিনিস কিন্তু একই তো এই মেশিনের সাথে আপনারা যে জিনিসগুলো ইতিপূর্বে পাচ্ছিলেন বা বর্তমানে পাচ্ছেন সেটি কিন্তু এখানে আপনাদের সামনে রাখা আছে তো একটা মেশিনের সাথে আপনারা পাচ্ছেন ষোলো পিস ডাইস বা নিপিল বা ফরমাট যেটাই বলেন না কেন এখানে রাখা আছে অনলি ওয়ান পিস মেশিনের সাথে ষোলো পিস ফরমা আপনারা পাচ্ছেন বা ষোলো ডিজাইনের মাল আপনারা তৈরি করতে পারবেন একটা মেশিন দিয়ে কিন্তু এগুলো করা সম্ভব আপনি চাইলে কাটিং করে নিতে পারবেন কাটিংয়ের অপশনগুলোও কিন্তু এখানে দেওয়া আছে এই যে পেনিয়াম দেখতে পাচ্ছেন এই পেনিয়ামটা কিন্তু মেশিনের ভিতরে সেটিং থাকবে এই পাশে মেশিনে পেনিয়াম আছে এর সাহায্যে কাটিং হবে ঠিক এই যে কাটার আছে এই জায়গায় কিন্তু কাটিং সিস্টেম হবে তো আমি ইতিপূর্বে আপনাদের কাটিং করে দেখাইছি এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে কাটিং ভিডিওর সেটা দেখে নেবেন আর এটা আমি আপনাদের কাটিং করব না সরাসরি পাইপ সিস্টেম বাইর করে দেখাবো তো এই পাইপ ছাড়াও আপনি যদি মনে করেন যে টপিবার্স এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো দিয়ে আপনারা ইচ্ছা মতন বানাতে পারবেন এটা হচ্ছে কামড়াঙা ডিজাইন এটা হচ্ছে চারটা একসাথে বাইর হবে এখানে দেখতে পাচ্ছেন এটা একদম দড়ির মতন বাইর হবে অনলি একটা ছিদ্র আর এটা হচ্ছে মাইনাস মানে মাইনাস চ্যাপটা মতন বাইর হবে এখানে যেটা লাগানো আছে এটা কিন্তু একদম ফুলফিল পাইপের মতন বাইর হবে এটা আমি আপনাদেরকে এখন কিছুক্ষণ চালিয়ে দেখাবো তো ভিডিওটি না টেনে আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন বিকে ইনোভেশনের আরও বিভিন্ন প্রকার মেশিনারিজ দেখতে বিকে ইনোভেশন bd.com ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিকের বিভিন্ন প্রকার মেশিনারিজ আপনারা দেখতে পারবেন আমাদের যে সমস্ত মেশিনগুলো আছে প্রায় 40-45 আইটেমের মেশিনারিজ আমরা মার্কেটে দিচ্ছি এগুলো কিন্তু সবই আমাদের ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে যদি দেখে থাকেন ফেসবুক পেজ আছে সেখান থেকেও দেখতে পারবেন সরাসরি আমাদের ঠিকানা অনুযায়ী এসে দেখে ক্রয় করার সুবর্ণ সুযোগ রয়েছে সকাল 7টা থেকে রাত্র 9টা পর্যন্ত এনি টাইম কল করবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারবেন আমাদের অফিস ভিজিট করার জন্য এখানে আমি সলিড আতপ চাউল দিচ্ছি এই আতপ চাউল দিয়ে আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এখানে আপনি চাইলে ভুট্টা কিংবা আপনার যে কোনো ডাউল ইউজ করতে পারবেন আপনার রুচি অনুযায়ী লবণ মশলা ইত্যাদি দিতে পারবেন মনে রাখবেন হলুদ আর চিনি দেওয়া যাবে না হলুদ আর চিনি ব্যতীত যে কোনো জিনিস আপনি এই মেশিনের সাথে টেস্টের অনুযায়ী ব্যবহার করতে পারবেন আপনার মুখরুচি করার জন্য কিছু ডাউল কিছু ভুট্টা কিছু মশলা এই মেশিনের সাথে আপনি ব্যবহার করে এই খাদ্যটি বানাতে পারবেন তো প্রথমে আমরা ইলেকট্রিক লাইন দেবো মেশিনটি যখন চালু হবে এরপরে সামান্য আকারে পানি দিয়ে নিব এখানে মনে রাখবেন পানি দিতেই হবে পানি যদি না দেন তাহলে আপনার জাম লাগার সম্ভাবনা থাকে তো প্রথমে আপনি 30 সেকেন্ড করবেন এরপর ধীরে ধীরে চাউল দিবেন একদম সীমিত আকারে চাউল দিবেন একসময় পিঠামো হয়ে বাইর হবে ইনশাআল্লাহ সেটি কিন্তু প্রচণ্ড তাপ সম্পূর্ণ ভেজে বাইর হচ্ছে আপনি চাইলে এটাকে 30 থেকে 1 মিনিট পরে 30 সেকেন্ড বা 1 মিনিট পরে এটি খাইতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পিস পিস করে ভেঙে নিতে পারবেন এটা কিন্তু সলিড মচমচে একটি খাবার সুস্বাদু মুখরোচক একটি খাদ্য আপনি চাইলে এখানে যে কোনো প্রকার কালার ইউজ করতে পারবেন সেটি আপনার চয়েস অনুযায়ী তবে কালার ইউজ না করাই ভালো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 40-45 কেজি চাউল আপনি চিপস বানাইতে পারবেন তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন তো ভিউয়ার্স অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু অনেকগুলো চিপস আমি আপনাদের সামনে তৈরি করে দেখালাম
তো চাউল শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু মেশিনটা কিছুক্ষণ চালাইতে হবে, এরপরে মেশিনটা পরিষ্কার করার পালা। পরিষ্কার করার পরে আবার প্রথমে যেই নিয়মে আমরা স্টার্ট করছি ওই নিয়মে মেশিনটা আবারও ব্যবহার করতে পারবেন। এইভাবে বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী চিপস তৈরি করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন। ফিবার্স এই মেশিনের বাজার মূল্য হচ্ছে উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস 16,500 টাকা। ফুলফিল সেট আপ যদি নেন সেক্ষেত্রে আপনার 45,000 টাকা নিতে পারবেন। এরকম ফুল সেট আপ করে মোটর দিয়ে বেল পুলি চাষি দিয়ে যদি সেটিং নেন সেটা আপনি 45,000 টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, অনলাইনের মাধ্যমে নিতে পারবেন, সরাসরি এসে দেখে চালিয়ে চেক করে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।